আসলে আশাবাদী তো অবশ্যই আশাবাদী তো থাকবই আমি আশা থাকবে এত বড় কাস্ট নিয়ে কাজ করছে এত বড় বাজেটের ছবি হচ্ছে হ্যাঁ কথা হচ্ছে কি তানভী ভাই আমার কাছে সব সময় মনে হয় বাজেটটা হচ্ছে আপনার ছবিটাকে প্রেজেন্ট করার জন্য আপনি যদি আগেই বলেন আমার বাজেট এত ঠিক আছে হ্যাঁ ওইটা কিন্তু একটা অদ্ভুত ধরনের একটা বোকামি দেখ আমার যদি ওখানে বিশ কোটি লাগে বিশ কোটি খরচ করবো যদি একশো কোটি লাগে একশো কোটি টাকা খরচ করব এখন দেখেন মুজিবের মুজিব একটা ঐতিহাসিক ছবি ওই ছবিটা নিয়ে আসলে আমাদের কতদিন আলোচনা ছিল কত কতটুকু আসলে ব্যবসায়িক কথা বাদই দিলাম মানে মানুষদের মধ্যে আলোড়নটা কতটুকু তৈরি হয়েছে বা মানুষজন কতটুকু ইনভলভ হয়েছে ছবিটার মধ্যে ইনভলভ হয়নি কিন্তু তো মুজিব প্রথমবার লন্ডনে এসেছে স্বাধীন প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু প্রথমে লন্ডনে এসেছে সো লন্ডনে এটার একটা বড় ধরনের মার্কেটিং বা মার্কেট হওয়ার কথা হ্যাঁ রিলিজ হওয়ার কথা আমরাই মুখিয়ে ছিলাম আমরা ইনভিটেশন পেয়েছি আমরা হাই কমিশন থেকে কিন্তু এরকম আমি অবাক হয়েছি যে এত বড় একটা ছবি এই তোমার এক সপ্তাহ একটা সিনেমা হলে দেখানো হচ্ছে অবাক সেটাই শেষ প্রসঙ্গে আসি অপারেশন জ্যাকপট নামে একটি ছবি তৈরি হচ্ছে তুমি অনিশ্চয় জানার কথা সেটি হচ্ছে মুজিবের পরে সবচেয়ে বড় বাজেটের ছবি তৈরি হচ্ছে এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকেই দেয়া হচ্ছে একুশ কোটি অন্যান্য স্পন্সর মিলিয়ে দাঁড়াবে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার ছবি তো আমরা গত বাইশ দু হাজার বাইশে একটা সুপার ডুপার হিট ছবির নাম জানি কান্তারা কান্তারা মাত্র ১৩ কোটি টাকার ছবি সেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস করেছিল সাড়ে চারশো কোটি টাকা রুপি তো আমাদের এই ছবিটা দেয়া এবং যারা পরিচালনা পরিষদে কাজ করছেন স্বপন চৌধুরী স্বপন ভাই আমাদের খুব কাছে মানুষ কিন্তু আমি বললি বলতে চাই স্বপন চৌধুরী বাংলাদেশি সিনেমা বিলং করেন না তার হাত ধরে এত বড় বাজেটের একটা ছবি কতটুকু প্রত্যাশা করো এবং এইখানে দেলাজান ঝন্টু ভাই রয়েছেন তার পাশাপাশি আবার রাজীব বিশ্বাস রয়েছেন যিনি কলকাতার দীর্ঘদিন ধরে বেকার থাকা একজন পরিচালক তো সব মিলিয়ে এর বাইরে এই ছবিটা তৈরি হবার আগেই বাপি চৌধুরী দশ লাখ টাকা ফেরত দিয়েছে আমাদের সিয়াম করা হয়েছে তিনি না করেছেন তো একটা ছবি যখন তৈরি হচ্ছে বলা হচ্ছে যে টাকা রসদ যোগাযোগ যখন টাকাও তৈরি হয় তখন আর এই ধরনের সমস্যা তৈরি হয় তো এই ছবিটা এখনো কেবল শুটিং পর্যন্ত কয়েকদিন শুটিং হয়েছে লুক নিয়ে অনেক প্রশ্ন তুলেছে মুক্তিযুদ্ধের হতে পারে তো কতটুকু আশা ভরসায় রাখো আসলে একটা বড় বাজেটের ছবিতেও যেমন আমরা হতাশ হতে হয় ছোট বাজেটের ছবিতে তো আমরা প্রচারই পাই না তোমার কাছে কি মনে হয় এই ছবিটা নিয়ে তোমার আহ আশাবাদ বা পরামর্শ বা তোমার আসলে আশাবাদী তো অবশ্যই আশাবাদী তো আমি আশা থাকবে এত বড় কাস্ট নিয়ে কাজ করেছে এত বড় বাজেটের ছবি হচ্ছে হ্যাঁ কথা হচ্ছে কি তার নিভাই আমার কাছে সবসময় মনে হয় বাজেটটা হচ্ছে আপনার ছবিটাকে প্রেজেন্ট করার জন্য আপনি যদি আগেই বলেন আমার বাজেট এত ঠিক আছে হ্যাঁ ওইটা কিন্তু একটা অদ্ভুত ধরনের একটা বোকামির একটা কথা আমার যদি ওখানে বিশ কোটি লাগে বিশ কোটি খরচ করবো যদি একশো কোটি লাগে একশো কোটি টাকা খরচ করব এখন দেখেন মুজিবের মুজিব একটা ঐতিহাসিক ছবি ওই ছবিটা নিয়ে আসলে আমাদের কতদিন আলোচনা ছিল কত কতটুকু আসলে ব্যবসায়িক কথা বাদই দিলাম মানে মানুষদের মধ্যে আলোড়নটা কতটুকু তৈরি হয়েছে বা মানুষজন কতটুকু ইনভলভ হয়েছে ছবিটার মধ্যে ইনভলভ হয়নি কিন্তু ছবিটার মধ্যে আমি আমার এখানে এক সপ্তাহ চলেছে লন্ডনে এসছে এক সপ্তাহ চলেছে তাও খুব মানে দূরের একটা ছোট একটা হলে হ্যাঁ আমি দেখতে যেতে হ্যাঁ তো এখন কথা হচ্ছে এমন একটা একটা ছবি ছবি ঐতিহাসিক এবং লন্ডন শহরটা মুজিব ছবিটার জন্য ইম্পর্টেন্ট কারণ লন্ডনের থেকে প্রচুর প্রচুর রকমের আর্থিক সামাজিক অনেক কিছুর মানে সাহায্য সহযোগিতা যুদ্ধ সময়কালীন সময়ে গিয়েছে তো মুজিব প্রথমবার লন্ডনে এসেছে স্বাধীন প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু প্রথমে লন্ডনে এসেছে তো লন্ডনে এটার একটা বড় ধরনের মার্কেটিং বা মার্কেট হওয়ার কথা হ্যাঁ রিলিজ হওয়ার কথা আমরাই মুখিয়ে ছিলাম আমরা ইনভিটেশন পেয়েছি আমরা হাইকমিশন থেকে কিন্তু এরকম আমি অবাক হয়েছি যে এত বড় একটা ছবি এই তো মানে একটা একটা সিনেমা হলে দেখানো হচ্ছে আমি তাই দেখলাম এই অবস্থা হ্যাঁ অবকরের বিষয় এখন ধরেন জ্যাকপটের মতো একটা ছবি হ্যাঁ এটা যেহেতু আমরা গত অনেক কয়েক বছর ধরে এটা সম্পর্কে কিছু না কিছু জানিছি যেহেতু এটা নিয়ে আরেকজন রিসার্চ করছিলেন উনি উনার জায়গা থেকে করছিলেন উনার অবজারভেশন থেকে করছিলেন সেলিম ভাই সেলিম ভাই উনার জায়গা থেকে না ওনাকে রিসার্চ করার জন্য 1 কোটি টাকা দেওয়া হয়েছিল হ্যাঁ তো এই জিনিসটা বুঝেন উনাকে কেন দেওয়া হয়েছে কারণ উনি একজন ফিল্ম মেকার প্রুফ করতে পেরেছেন যে ছবি নির্মাণের দর্শনটা সেই জন্য তাকে দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে আপনি যদি একটা গল্প লিখেন আপনার গল্পটা সম্পর্কে আগাগোড়া সবকিছুর ব্যাপারে আপনার মাথায় একটা আহ ভিউ তৈরি হবে না একটা চিত্র তৈরি হবে তো সেটা আরেকজন কিন্তু দেখবে না ওই চিত্রটা আরেকজন দেখবে না এটা কিন্তু একটা বড় মিস্টেক সেকেন্ড জিনিস হচ্ছে রাজীব বিশ্বাসের আমার ব্যক্তিগত আমার কথা হয়েছিল যখন ইন্ডিয়া ছিলাম উনি আমাকে নিয়ে কাজ করতে চেয়েছিলেন উনি কিন্তু টোটালি ডিফারেন্ট ঘরনার ছবি বানান কমার্শিয়াল আসপেক্ট থেকে উনি ছবি বানান উনার দেখার দর্শন মানে ইটা ওয়ে অফ মানে অবজারভেশন ইজ ডিফারেন্ট সো উনি এখানে আমি জানি না আসলে এটা কি কমার্শিয়াল ফিল্ম হতে যাচ্ছে না আমাদের একটা ঐতিহাসিক ছবি হতে যাচ্ছে আমি এখনো বুঝিনি আর যেহেতু এখানে আসলে এটা একটা মুক্তিযুদ্ধ বা নৌবাহিনীর একটাই এখানে যদি অবজার্ভার একজন নৌবাহিনীর কোন একজন হাই কমান্ড বা কেউ থাকতেন আমি এই জিনিসটাকে আরো বিশ্বাসযোগ্য যোগ্যভাবে মনে করতাম যে না এটা অবশ্যই ভালো করবে সো সেই জায়গা থেকে মানে আমার একটু পাজল বাট একটা জিনিস আমার ভালো লেগেছে আমি আই শুড সে যেটা হচ্ছে আমরা নায়করা নায়িকারা খুবই বিচ্ছিন্ন আমাদের একজন আরেকজনের সাথে আসলে না সম্পর্কটা ওরকম দেখা যায় ইনভলভমেন্টটা ওরকম দেখা যায় না তো এই ছবিতে আমি দেখছিলাম যে অনেকগুলো নায়ক একসাথে কাজ করছে এবং তারা না খুব ইনভলভ ফিল করছে যে আমরা এই ছবির অংশ আমরা এই ছবিতে একসাথে আছি এই জিনিসটা না আমার খুব ভালো লাগছে এবং ওরা একসাথে লাইন ধরে ছবি তুলছিল মানে আমার অন্য কিছু বাদ দেন যে ও লুক কেমন হয়েছে এই এই যে বন্ডিংটা কারণ আমাদের না ছবির মধ্যে কোনো টিম ওয়ার্ক থাকে না কখনোই কোনো টিম ওয়ার্ক আমি দেখি না এই দুই নায়িকা হলে এক নায়িকা আরেক নায়িকা দেখতে পারে না আরেক নায়িকা কে নিয়ে বাজে কথা বলে দেয় হ্যাঁ নায়ক নায়িকা কে নিয়ে বাজে কথা বলে দেয় এরকম জিনিস আমি দেখেছি হ্যাঁ তো সেখান থেকে এই যে সবাই মিলে একসাথে একটা বন্ড তৈরি হচ্ছে বা সবাইকে তারা মনে করছে তারা এই সিনেমার অংশ কোনো নায়কাচিত ব্যাপার নেই যে না আমি এটার মধ্যে লিড তোমরা হচ্ছে সাপোর্টিং কাস্ট হ্যাঁ ওই জিনিসটা নাই ওই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই পজিটিভ মনে হয়েছে আর এটা খুবই দরকার এটা খুবই দরকার যে এটা আমাদের ছবি এই এই ফিলিংটা খুবই দরকার আমার কাছে মনে হয়েছে এবং আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে আমি নিজেও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে অমিত হাসান ভাই আমরা যখন ছোট ছিলাম ওনার ছবি দেখতাম তো ওনাকে মানে গণিক কর্নেল গণি সাজানো হয়েছে খুব সুন্দর করে মোচটা দিয়ে একদম জাস্ট ওনাকে ওই লোকটা দেওয়া হয়েছে ওটা আমার কাছে মনে হচ্ছে খুবই বিশ্বাস আশা করি ভালো আমি চাই আমার কাছে এটা ভালো ভালো লেগেছে যে যখন সবার ইনভলভমেন্টটা তৈরি হয় তখন একটা ভালো কিছু হয় সো আমি এই জন্য পজিটিভই থাকতে চাই এই ছবিটার ব্যাপারে শেষ করি একটা প্রসঙ্গ নিয়ে এই যে কাদা ছোড়াছুরি আসলে আমরা খুব বদ্ধ ভাষে পরিণত হয়েছে সম্প্রতি মালিক আফসারি এবং ইকবাল সাকিব খান এই ত্রয়ী নিয়ে গত কয়েক মাস ধরে একে অপরকে যে নাজেহাল করার জন্য ইউটিউব ফেসবুকে একে অপরকে গালি করছে এগুলো তোমাকে কতটুকু বিব্রত করে একজন সবিজ কর্মী একজন অভিনেত্রী হিসেবে আচ্ছা এগুলো না মানে তারিক ভাই এগুলো একদম অপ্রয়োজনীয় জিনিস তাই না হ্যাঁ আমাদের কিছু জিনিস না খুব সহজেই আমরা পেয়ে গেছি যেমন এই যে ইউটিউবার কথা বলেন ইউটিউব তো আসলে পার্টিকুলারলি কোন যোগ্যতার ভিত্তিতে কি তারা ইউটিউবিং করছেন ধরেন আমি আমার মতো করে একটা সিনেমা নিয়ে ভাবি আপনি আপনার মতো করে ভাবেন জার্নালিস্টদের ভাবনাটা ডিফারেন্ট মালিক ভাই উনি একজন ফিল্মের ডিরেক্টর এতগুলো ছবি ডিরেক্ট করেছেন তার পেছনে আর উনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন ওনার যে অবজারভেশন বা ওনার যে দৃষ্টিভঙ্গি থাকবে একটা সিনেমা নিয়ে ইন্ডাস্ট্রিকে এটা কি একটা নর্মাল ইউটিউবারে থাকবে থাকবে না তো সো ওনার সাথে অন্যদেরকে তুলনা করে যে কথা বলে এগুলো ওনার জন্য আসলে খুবই অসম্মানীয় আমার কাছে এটা খুবই খারাপ লাগে যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ওনাকে আতিযোগ মন্তব্য করেন গালাগালিজ করেন এটা আমি একদমই অপছন্দ করি হ্যাঁ উনি যে ধরনের ছবি বানান উনি একটা খুবই শীর্ষস্থানীয় সম্মানিত একজন ডিরেক্টর একটা সময় দেখিয়েছেন একটা না হ্যাঁ উনি উনি কিন্তু ওনার সাথে কিন্তু আমার একটা কাজ করার কথা ছিল হ্যাঁ একদম আমরা ফাইনাল পর্যায়ে গিয়েও কাজটা আমি করতে পারিনি সো উনার কথা হচ্ছে যে একজন যখন একজন সম্মানিত ব্যক্তি থাকে উনাকে অসম্মান করা উচিত না সো এই যে মানে মানে কোথা থেকে এই ইউটিউবার গুলো আসছে আই ডোন্ট নো এদের সাথে এত এক্সেসেবল ভাবে অন্যদের এই বড়দের ব্যাপারে কথা বলাটা একদমই ঠিক নয় সময় দেওয়ার জন্য আমরা রুহির পরিচালনায় কবে ছবি পাবো এটা বলে যাও বলে আমরা যেহেতু আপনি আমাকে ইনভাইট করলেন ছোট্ট একটা আমি হিন্ট দিই যেটা হচ্ছে আমার খুবই ইচ্ছা যেহেতু আমি লন্ডনে এতদিন এতদিনের লাইফটা দেখলাম এখানে যেহেতু থাকছি এখানে সামাজিক আর্থিক জীবনটাও আমি দেখেছি এবং বাংলাদেশের সাথে লন্ডনের যে কানেকশনটা বা সম্পর্কটা বা এই যে থাকে না এই যে যাওয়া আসাটা কিভাবে দেখা যায় এটার জন্য আমি আসলে কিছু গল্প লিখেছি কিছু স্ক্রিপ্ট করেছি যেহেতু আমি গত কয়েক বছর আসলে বাচ্চাদের সাথে আমার ছোট ছোট বাচ্চা ওদের সাথে সময় কাটিয়েছে আমি কাজ নিয়ে ভেবেছি এবং কাজ নিয়ে স্ক্রিপ্ট করেছি তো আমার একটা স্ক্রিপ্ট আমি এটা নিয়ে রেডি আছি এখন এখন আমি আসলে বাংলাদেশ থেকে দুই একটা ইনভলভমেন্ট তৈরি হলে আমি কাজটা করবো সুক্তারা নামে একটা স্ক্রিপ্ট নিয়ে আমি একদমই রেডি আছি যেটা নিয়ে আমি কাজ করতে চাই এবং খুবই ইচ্ছা আছে এই বছরই আমি কাজে ফিরবো এবং কাজে ফিরতে চাই আমি সুন্দরভাবে কাজে ফিরতে চাই মোস্ট ওয়েলকাম তোমাদের মতো মেধাবী মানুষদের কাজে আসা উচিত সমৃদ্ধ হওয়ার জন্য আমি রোহিতকে আসলে মাঝে মাঝে এরকম বিরক্ত করতে চাই সিনেমা নিয়ে তুমি আমি তো আপনাকে খুব জ্বালাই আমার কাছে কি কিছু লাগলে আপনাকে আমি তো পাঠাই আমি চাই কারণ এই ধরনের টপিকে আসলে আলোচনা হওয়া উচিত থ্যাঙ্ক ইউ আলোচনাটা তো হলে ভালো তানভীর ভাই কারণ এই যে আপনি মালিক ভাই বা অন্য জার্নালিস্টরা যারা আলোচনা করেন তার মানে আমরা আমাদের জিনিস নিয়ে কনসার্ন যারা কনসার্ন না হয় ওটার বড় সমস্যা আর নিয়ে খোঁজ রাখেন না ফিল্মটাকে ভালোবাসন মন তাদের সাথে আলোচনা করে যেটা হয় আর তোমাদের সাথে আলোচনা করে যে ফুডফুল একটা সলিউশন বা একটা প্রসঙ্গার পাই সেটা অনেক কাজে দেয় সেটা 10 জন মানুষ শুনলেও একটা ভালো ভাইব ছড়ায় সেজন্যই ধন্যবাদ জানাচ্ছি রোহী আমি তোমাকে মাঝে হতে চাইব আলোচনা আনতে এবং তোমার ছবির জন্য সবকোনা যে কোনো প্রয়োজনে অবশ্যই আমরা আছি